ব্রহ্মাস্ত্রা তিন দিনের মধ্যেই যা ইনকাম করলো সেই অ্যামাউন্ট একদম RRR কেও হারিয়ে দিল। ব্রহ্মাস্ত্রা কেউ পছন্দ করুক বা না করুক, মুভি কিন্তু দর্শক ভালোই দেখতে যাচ্ছে। ইনফ্যাক্ট রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ওই বয়কট দলের সদস্যরাও এই মুভি দেখতে গেছে। কেন? কারণ তাদের কোনো কাজ ছিল না, সেই জন্য। মুভি তো ঠিকঠাকই, বাট হাম বলিউড কো পুরা বয়কট কর রহে হ্যায় ইস টাইম। আজ হামারে পাস কোই অপশন নেই থা, ইসলিয়ে হাম দেখ রহে থে, নেই তো হামে বিলকুল শৌক নেই কি হাম ইনকি মুভিজ লে জাকে সাউথ কে। আরে ভাই, কি পোল্টি নিলো এই বয়কট দল। মুভি দেখলো তো দেখলো, তাও আবার সবার আগে স্পেশাল স্ক্রিনিং এ দেখলো। এনিওয়ে, দর্শক যখন দেখবে সো ইনকাম তো তখন ভালোই হবেই। অ্যান্ড ব্রহ্মাস্ত্রা তিন দিনের মধ্যেই হিন্দি মার্কেট থেকে কামিয়েছে 108 কোটি রুপিরও বেশি, যেখানে ওপেনিং ডেতেই আয় ছিল হিন্দি মার্কেট থেকে 32 কোটি রুপি। দ্বিতীয় দিনে কামিয়েছে প্রায় 37 কোটি 5 লাখ রুপি। তৃতীয় দিনে কামিয়েছে, মানে গতকাল রবিবার ছুটির দিন, একদম পুরা ওসুল করে ফেলেছে। ওই দিন ইনকাম আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40 কোটি রুপি। এটা তো শুধু হিন্দি মার্কেটের কথাই বললাম, যদি হিন্দি প্লাস সাউথ এই দুই জায়গার ইনকামের কথায় আসি, তাহলে পুরো ইন্ডিয়া জুড়ে ব্রহ্মাস্ত্রা তিন দিনে নেট কালেকশন করেছে প্রায় 125 কোটি রুপি। এবং তিন দিনে সাউথ থেকে ব্রহ্মাস্ত্রা কামিয়েছে অ্যারাউন্ড 15 কোটি রুপি, যেটা আসলেই একটা হিউজ ইনকাম বলিউড মুভির ক্ষেত্রে। আর তিন দিনের এই উইকেন্ডে ব্রহ্মাস্ত্রা হিন্দি ভার্সন থেকে যে প্রায় 108 কোটি রুপিরও বেশি কামিয়েছে, সেই ইনকামের মধ্য দিয়ে এই মুভি কিন্তু RRR এর মতো ব্লকবাস্টার মুভিকেও আয়ের দিক দিয়ে হারিয়ে দিয়েছে। কারণ RRR তিন দিনের উইকেন্ডে হিন্দি মার্কেট থেকে কামিয়েছিল 75 কোটি 57 লাখ রুপি। সো হিন্দি মার্কেটে ওপেনিং ডে এর ইনকামের দিক দিয়ে ব্রহ্মাস্ত্রা কিন্তু এখন সেকেন্ড হাইয়েস্ট। আর প্রথমে কে আছে জানেন তো? KGF চ্যাপ্টার 2, যেটা তিন দিনের উইকেন্ডে কামিয়েছিল হিন্দি মার্কেট থেকে 143 কোটি 64 লাখ। আর যদি সেলফ বলিউড মুভির কথাই আসি, তাহলে ফার্স্ট উইকেন্ড কালেকশনের দিক দিয়ে এখন সবার উপরে ব্রহ্মাস্ত্রা, অ্যান্ড সেকেন্ড পজিশনে রণবীর কাপুরের মুভি সঞ্জু। অ্যান্ড বলিউড প্রায় 5 মাস পর তিন দিনের উইকেন্ডে এমন একটা মুভি পেল যেটা 100 কোটি রুপি ক্রস করে। যাই হোক, ব্রহ্মাস্ত্রা যেই পেসে বক্স অফিসে আগাচ্ছে, তাতে করে তো আশা করাই যায় এই মুভির মধ্য দিয়ে বলিউড হয়তো অনেকদিন পরে হিট মুভির মুখ দেখবে। বাট তারপরেও বলা যায় না, কারণ কেবল তো মাত্র তিন দিনের আয় জানলাম, সামনে কিন্তু আরও দিন পড়ে আছে এবং এই মুভিকেও আরও অনেকটা ইনকাম করতে হবে। কারণ এখানে একটা কথা আছে, এই যে তৃতীয় দিনে ব্রহ্মাস্ত্রা হিন্দি মার্কেট থেকে প্রায় 40 কোটি রুপি কামালো, এর মধ্যে থেকে কিন্তু 25 কোটি রুপি ছিল অ্যাডভান্স বুকিংয়ের টাকা। যেহেতু রবিবার ছিল ছুটির দিন, তাই অ্যাডভান্স বুকিং এই দিন হয়েছে সব চাইতে বেশি। আর ব্রহ্মাস্ত্রা যা ইনকাম করছে, বেশিরভাগ কিন্তু এসছে ওই দিল্লি এবং মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সগুলো থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু খুব বেশি ইনকাম আসছে না। যাই হোক, এখন দেখা যাক রবিবারের পর সোমবার থেকে ইনকাম কি স্টেবল থাকে নাকি পড়ে যায়। যদিও পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ দেখা যায় যে ইউজুয়ালি রবিবারের পর থেকে ইনকাম মোটামুটি সব মুভিরই পড়ে যায়। এখন বেশি পড়ে না কম পড়ে, সেটাই হচ্ছে দেখার বিষয়।